আপনারা দেখলাম শহর কলকাতার রাস্তার ছবি, জল ছবি, এরই পাশাপাশি ট্রেন চলাচলের এই মুহূর্তে কি পরিস্থিতি মুপি আমরা দেখে নেব। যেটা জানা যাচ্ছে যে পূর্ব এবং দক্ষিণ পূর্ব হাওড়া ডিভিশনে সেখানে কিন্তু এই মুহূর্তে বিঘ্নিত হয়েছে ট্রেন চলাচল। আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। দেবব্রত, কি হাওড়া সূত্রে কি জানা যাচ্ছে? জল জমে গিয়েছে, যার ফলে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ট্রেন আসছেও যা যতটা দেরিতে এবং ট্রেন হাওড়া স্টেশন থেকে আপের ট্রেন সেগুলোও কিন্তু অনেক দেরিতে ছাড়ছে। দক্ষিণ পূর্ব রেলে আটটি পাম্প দিয়ে এই জল বের করার চেষ্টা করা হলেও সেটা এখনো পর্যন্ত পুরোপুরি সম্ভব হয়নি, ফলে সিগন্যালেও কিছুটা সমস্যা হচ্ছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা ঠিক কতক্ষণে তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন বা তারা বাড়ি ফিরতে পারবেন অফিস থেকে সেটাও কিন্তু বলা সম্ভব হচ্ছে না। এবং পূর্ব রেল সূত্রে যেটুকু জানানো হচ্ছে যে কোনো ট্রেন এখনো পর্যন্ত বাতিল হয়নি, তবে ট্রেন চলাচল যথেষ্ট দেরি হচ্ছে। দক্ষিণ পূর্ব রেলে এখনো পর্যন্ত দুজোড়া পাঁশকুড়া লোকাল ট্রেন, সেই ট্রেন বাতিল করা হয়েছে এবং দুটি মেদিনীপুর লোকাল ট্রেন, সেগুলো যাত্রীদের সুবিধার্থে অল স্টপেজ চালানো হচ্ছে। দূরপাল্লার কোনো শ্রেণী বাতিলের কোনো খবর নেই। তবে এইভাবে যদি বৃষ্টি একটানা চলতে থাকে তাহলে ট্রেন চলাচল আরো ব্যাহত হবে এবং বহু ট্রেনকে বাতিল করতে হবে সূত্রে জানানো হচ্ছে। ধন্যবাদ দেবব্রত। নিম্নচাপ এখনই পিছু ছাড়ছে না। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজও দফায় দফায় বৃষ্টি হয় কলকাতা সহ বেশ কিছু এলাকায়। নিম্নচাপ অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত থাকায় কালও চলবে বৃষ্টি। শুধু এ রাজ্যে নয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের প্রভাব রয়েছে বাংলাদেশের দক্ষিণেও। নিম্নচাপ সরছে কিন্তু ধীরগতিতে, ফলে মঙ্গলবারও রাজ্যের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং হাওড়ায়। শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। এই পরিস্থিতি আজকে তো কন্টিনিউ থাকবে, এটা আমরা আজকে দেখেছি যে মানে পরপর কয়েকটা স্পেল হয়ে গেছে অলরেডি, এইটা চলবে আগামীকাল হয়তো। এক্সপেক্ট করছি যে এই কন্টিনিউয়েশনটা থাকবে। কাল সেকেন্ড হাফে হয়তো কলকাতা যদি সিস্টেমটা খানিকটা ভিতরে ঢোকে কলকাতা স্পেয়ার হবে, আদারওয়াইজ বৃষ্টিপাত আগামীকালও হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে সোমবার সকাল থেকেই শহর জুড়ে চলছিল রোদ বৃষ্টির খেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি উত্তর থেকে দক্ষিণ। জল জমে যায় কলকাতার প্রায় অধিকাংশ রাস্তায়, যানজটে নাকাল মহানগরী। ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আর বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের জেরে জেলার ছবি ঠিক কি রয়েছে সেটাও দেখে নেব। বেশ কয়েকটি জেলা কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। নবান্নের নির্দেশে কন্ট্রোল রুম খুলেছে হাওড়া পুরসভা, জলমগ্ন সেক্টর ৫, চরম দুর্ভোগে অফিস ফেরত যাত্রীরা। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের গতি কম থাকায় সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে মেঘের ঘন ঘটা, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলে যায় ছবি, বাদল ধারায় ভাসল উত্তর থেকে দক্ষিণ। দুপুর থেকে জেলা জুড়ে তুমুল বৃষ্টি, বিভিন্ন জায়গায় জল জমেছে। খড়ি ও কনুন নদীর জল বাড়ায় উদ্বেগ ছড়ায়। জল বাড়তে শুরু করে দামোদর এবং অজয় নদেরও, তবে কোথাও কোনো বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। সকাল থেকে ছিল ঝিরঝিরে বৃষ্টি, দুপুরের পর থেকেই অঝোর ধারা। চুচুড়া থেকে চন্দননগর, শ্রীরামপুর থেকে শেওড়াফুলি বৃষ্টিতে ভাসল প্রায় গোটা জেলাই। নিচু এলাকায় জল জমে যায়। ট্রেন চলাচল সেভাবে বিঘ্নিত না হলেও জিটি রোডে যান চলাচলে প্রভাব পড়ে। বাস অটো টোটোর সংখ্যা কমে যাওয়ায় সমস্যায় পড়েন অফিস ফেরত যাত্রীরা। উত্তর দক্ষিণ মধ্য নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত হাওড়া জেলার প্রায় অধিকাংশ এলাকাই, কম বেশি সব ওয়ার্ডেই জলমগ্ন। বালি শিবপুরের রাস্তায় জল, গাড়ির গতি কম থাকায় প্রায় সব গুরুত্বপূর্ণ রাস্তায় তীব্র যানজট। সরকারি বেসরকারি বাসে পা রাখে দায়। দূরপাল্লার ট্রেন সময়সূচি মেনে চললেও শহরতলির ট্রেন চলাচল বিঘ্নিত হয়, তবে কোনো ট্রেন বাতিল হয়নি। নবান্নের নির্দেশে কন্ট্রোল রুম খোলে হাওড়া পুরসভা। দুই চব্বিশ পরগনার ছবিটাও প্রায় এক, দুপুর থেকে অবিরাম বৃষ্টি, জলমগ্ন ডানলপ, বেলঘড়িয়া, সোদপুর, খড়দার বিস্তীর্ণ এলাকা।
অন্যদিকে বারাসাতে হৃদয়পুর, বনগাঁর দীনবন্ধুনগর, শিমুলতলা, গাইঘাটা, যমুনা সংলগ্ন এলাকা জলমগ্ন। দুপুর থেকে বৃষ্টির কবলে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানার বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া খারাপ থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে সুন্দরবন সহ ক্যানিং, কুলতলি, জয়নগর, বাড়ুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, গড়িয়াতেও ভারী বৃষ্টি, নিচু এলাকাগুলি জলমগ্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। কয়েকদিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত কয়েকটি জেলা। মালবাজারে ভাঙল চিল নদীর বাঁধ, জলাধার থেকে সারা জলে প্লাবিত বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, বীরভূমে 60 নম্বর জাতীয় সড়কেও জল। দক্ষিণবঙ্গের ওপর ঘনীভূত নিম্নচাপ ক্রমশ ওড়িশার দিকে সরলেও গত কয়েকদিনে বৃষ্টিতে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি নদীর জল বিপদসীমা ছাড়িয়েছে। রাস্তায় জল উঠে পড়ায় দু এক জায়গায় বন্ধ যান চলাচল। বাঁকুড়ার ভৈরববাকি জলাধার থেকে ছাড়া হলো প্রায় 3000 কিউসেক জল। জল ছাড়ায় বাঁকুড়া ঝাড়গ্রাম সড়কের অমৃতপাল ভৈরববাকি সেতু ডুবে গিয়েছে, বন্ধ হয়ে যায় যান চলাচল। বীরভূমের খয়রাশোলে হিংলো নদীর জল উপচে অবরুদ্ধ 60 নম্বর জাতীয় সড়ক, রানীগঞ্জ ও মোড় গ্রামের মধ্যে যান চলাচল বন্ধ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন ডায়মন্ড হারবার পুরসভার অধিকাংশ ওয়ার্ড। 6 নম্বর ওয়ার্ড থেকে 12 এবং 15 ও 16 নম্বর ওয়ার্ড, মোট 9টি ওয়ার্ডে জল ঢুকে পড়ায় সমস্যায় সাধারণ মানুষ। অন্যদিকে ভরাখোটালের জলে প্লাবিত 13 এবং 14 নম্বর ওয়ার্ড। জল না নামার জন্যে বেহাল নিকাশি ব্যবস্থাকেই দায়ী করেছেন বাসিন্দারা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে জলপাইগুড়ির মালবাজারে চেল নদীর বাঁধের একাংশ, তৈরি হয়েছে বিরাট গর্ত। অবিলম্বে বাঁধ মেরামত না করলে ভেঙে যেতে পারে গোটা বাঁধ, আশঙ্কা গ্রামবাসীদের। জল ঢুকে ক্ষতি হতে পারে জাতীয় সড়কেরও। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।